দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না? আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে। আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তাদের ভিতরে, তারা নিজেদেরকে পুরুষ মনে করে, তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে, এই ভুল করতে যায় না। আর যদি এমন কোন বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই, থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না, আপনার চ্যাটের উত্তর দিবে না, এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো। একটা সত্যিকারের মুত্তাকি মেয়ে এটা করতে পারে না। সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে নামাজি হতে হবে, পড়াশোনা করতে হবে, হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন, সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান মেয়ের হাত চান, যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন, ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সেজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।